আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মেশিন বা জিনিস বা বিচি এক এক এলাকায় এক এক রকম নামে আমরা হয়তো চিনি বেসিক্যালি যারা রাজনীতি আমরা করেছি বা করি বাংলাদেশের রাজনীতিতে অস্ত্রের একটা বিষয় আছে আপনি বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ তাদের যারা কর্মীরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আপনি ধরতে পারেন যে প্রত্যেকটা দলের এই অবস্থার ভিতরে এইটি পার্সেন্ট কর্মীদের কাছে জিনিস আছে মেশিন আছে এটা প্রকাশ্যে নাই গোপনে আছে এটা থাকাটাও খুব নর্মাল কারণ মার্কেট দখল রাখতে হয় ক্ষমতাকে ব্যালেন্স রাখতে হয় বাট এই অস্ত্রের রাজনীতি ভালো না সেটাকে আমরা প্রমোট করি না তারপরেও পোলাপাইন রাখে গোপনে কিন্তু সেই গোপনে রাখা মেশিন আজকের দিনে আসা ফেসবুকে একদম প্রকাশ্যে ভিডিও পোস্ট করা হয় যে আমার কাছে মেশিন আছে অ্যান্ড হ্যাপি বার্থডে চাচ্ছে এরকম মালটাল ধইরা ঠিক আছে মেশিনটা এরকম ধৈরা করছে এই ঘটনা হচ্ছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা যিনি সভাপতি ছিলেন সম্ভবত সেইখানের তার নাম হচ্ছে কে এম জিল্লুর রহমান জিন্না আজকে ওনার জন্মদিন তো ওনার ভাতিজা কে এম শোভন সম্ভবত সে তার চাচুকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিছে দুই চাচা যা একদম হলিউড স্টাইলে এভাবে আপনার হুন্ডা চালাচ্ছে আর পেছনে মাল নেওয়া করতেছে তো এদের আসলে এত সাহস কই থেকে আসে তাই না সাহস ঘাটতি গিয়ে দেখছি ভাই শুধু সে তো উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি না তার বড়ো ভাই এই মুহূর্তে তিনি হচ্ছেন বনপাড়া পৌরসভার সম্ভবত রানিং মেয়র একে কে জিন্নার আবার অনেক অতীত আছে সেই অতীতে হত্যা পর্যন্ত আছে আর হত্যা কারে করছে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার একজন অন্যতম আসামি হচ্ছে জিন্না এখন এই মামলা কি শেষ হয়ে গেছে নাকি এটা রানিং আছে বা তদন্ত হচ্ছে হচ্ছেও যদি হয়ে থাকে তাহলে সে তো একজন আসামি তার ভিডিও এভাবে ফেসবুকে আসছে এটা আবার আসার পরে এলাকার ভিতরে বুঝতেই পারছেন তোলপাড় হইছে তোলপাড় হওয়ার পরে কে এম শুভন তার ভাতিজা যে আছে সে আবার ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করে দিছে তো পরবর্তী সময় গণমাধ্যম এটাকে কাবার কইরা যখন আপনার সেইখানের যিনি থানার ওসি সাহেব আছেন বড়াইগ্রাম থানার ওসি আব্দুর রহিম স্যার ওনাকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করা করছে যে ভাই এটা কি অপরাধ নাকি না এটা চলবে তো তিনি বলছেন না এটা অপরাধ এটা চলার কোনো সুযোগ নেই তবে পোস্টটা তাদের নজরে পড়ে নাই আর তারা এটা তদন্ত করে খতিয়ে দেখবে আর যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে এখন সত্যতা পাইতে গেলে একটা সমস্যা হবে পুলিশের জন্য সেটা হচ্ছে যে পোস্টটা ডিলিট করা হয়েছে তবে ভয়ের কিছু নাই তথ্য প্রযুক্তির যুগ আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট যদি ডিলিট করা হয় আপনিও চাইলে সেটাকে ব্যাক করতে পারেন যারা প্রযুক্তি জানেন আর যেহেতু এটা একটা ক্রাইম অস্ত্রের বিষয় সো সেইখানে আমাদের যারা প্রশাসনের যে সাইবার বিভাগ আছে তারা চাইলেই ওয়ান টুতে এই পোস্টটাকে রিটার্ন করে আইনা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে একটু সদিচ্ছা দরকার আমি বলতে চাই এরা কোন দল করে আই জন্য যদি এরা আওয়ামী লীগ করে থাকে তাহলে বুঝতে হবে এরা আওয়ামী লীগ করে নিজেদের বাপ চাচাদের ঐতিহ্য ক্ষমতায়নকে পেশাবৃত্তির হ্যাঁ দখলদারিত্বের রাজনীতি করার জন্য এরা বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে এরা বঙ্গবন্ধু সোনার বাংলাকে প্রশ্নবিদ্ধ করে আর দিন শেষে নিজেদের আখের গোছায় এদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া এটা দলের পক্ষ থেকে আমার মনে হয় না যে উচিত হবে বা দল দিবে সুতরাং এই পোস্টটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক আর এই রকম ব্লুটুথ যারা আছে বললাম না যে রাজনীতি যারা করেন আমার কথা যারা বোঝেন এই লাইনে যারা হাঁটছেন আমরাও হাইটা আসছি এরকম মেশিন টেশিন ভাই চিপা চাপায় পাওয়া যাইব এটা কোনো অস্বীকার করার উপায় নেই কিন্তু সেটা চিপা চাপাই থাক সোশ্যাল মিডিয়াতে সেরকম অস্ত্রের মহারা দেওয়া বাংলা সিনেমার মতন দলকে বিতর্কিত করে প্রশাসনের সেই এলাকায় যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও বিতর্ক করবে কারণ যদি তারা এদেরকে অ্যারেস্ট না করে বাট আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ছাড় দিবে না আর দলের পক্ষ থেকেও ছাড় দেওয়া হবে না যেহেতু একটা হত্যা মামলার আসামি মাদকবাজি টেন্ডারবাজি সহ নানান অপকর্মে জড়িত এই জিন্না তার বিরুদ্ধে খুব দ্রুত সময়ে আইনগত পদক্ষেপ নেওয়া হোক নয়তো এরা বাংলাদেশ আওয়ামী লীগকে নষ্ট করবে কারণ এরাই হচ্ছে হাইব্রিড এরাই হচ্ছে রাজাকার এই ধরনের যারা দলের নাম বিক্রি করা নৌকার নাম বিক্রি করে নিজেদের স্বার্থ সিদ্ধি ঘটায় দলের বদনাম করে এদের সম্পর্কে দলের ব্যবস্থা নেওয়া উচিত সরকার পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া উচিত নিশ্চয়ই প্রশাসনের নজরে পড়বে আমাদের কাজ হচ্ছে দেখাই দেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম